প্রিয় চাকরি প্রার্থী, আপনারা যারা বাংলাদেশ রেলওয়েতে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের যোগ্যতায় টাকা ছাড়া চাকরি হবে কি না এবং যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এই বছরে নিজের যোগ্যতায় একটা সরকারি চাকরি পেতে চান তাহলে এই চ্যানেলের সকল ভিডিও সমূহ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমি সবসময় সত্য খবর দেই এবং লিগ্যাল কথা বলি যেগুলো আপনাকে সবসময় উপকার করবে। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। তার কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা মন্ত্রণালয়ে হাজার হাজার পদে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। আপনি আমার চ্যানেলে গেলেই কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। তো ফার্স্টেই বলে নিই, পয়েন্টসম্যান, খালাসি বা আদার্স যেই জব সার্কুলারগুলো একটু আগে শেষ হয়েছে এগুলোর পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে কিনা। দেখেন, আগের যে সার্কুলারগুলো ডেট লাইন শেষ হয়ে গিয়েছে, আশা করছি জুন মাসের মধ্যে এগুলোর তারিখ হতে পারে, দুই তিন মাসের মধ্যেই। এবং তাছাড়াও 3 লক্ষ টাকা দিলে চাকরি হবে কিনা, আপনারা অনেকেই ভাবছেন টাকা দিলেই হয়তো চাকরি হয়ে যাবে। ভাই, আপনি টাকা ছাড়াই চাকরি পাবেন নিজের যোগ্যতায়। তাই কেউ যদি বলে যে 3 লক্ষ টাকা দাও, 5 লক্ষ টাকা দাও, তোমাকে চাকরি পাইয়ে দিচ্ছি, এদেরকে টাকা দিবেন না, বলবেন আগে চাকরি দাও তারপর তোমাকে টাকা দিচ্ছি, ভাই পরীক্ষায় পাস করতে পারলেই আপনি চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শতভাগ কমনের একমাত্র বই, যেগুলা প্রতিনিয়ত আমরা বিভিন্ন জেলা উপজেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন চাকরি প্রার্থী ছেলে এবং মেয়ে উভয়ের কাছেই পৌঁছে দিচ্ছি। বইটা এখনও সংগ্রহ করে না থাকলে ডিসপ্লেতে শো করা নম্বরে কল দিয়ে অবশ্যই বইটা সংগ্রহ করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, সৃষ্টিকর্তা চাইলে নিজের যোগ্যতায় চাকরি পাবেন। সবসময় পিতামাতার দোয়া ও আশীর্বাদ আদায় করবেন এবং সবসময় অসহায় মানুষকে সহজ যোগিতা করার চেষ্টা করবেন। তো এবার আমাদের বইটা সম্পর্কে জানাবো। ভাই, রেলওয়েতে ইংরেজির প্রশ্নগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল হয় আর ইংরেজির জন্য সেরা হবে আমাদের বইটা। আর আপনি যদি ইংরেজিতে একটু দুর্বল হয়ে থাকেন অবশ্যই গ্রামারের দিকে বেশি ফলো করবেন, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স মেকিং, ওই সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপর আপনার কমপ্লিট দ্য সেন্টেন্স, ন্যারেশান, মোটামুটিভাবে ইংলিশের গ্রামারটা অনেক ভালো করে আপনার পড়তে হবে, জানতে হবে। এবং গণিতের যে বিষয়টা সেটা হচ্ছে পাটিগণিত থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে, তাই পাটিগণিতটা বেশি গুরুত্ব দিতে হবে। তাছাড়াও বীজগণিত থেকে আপনার অনেক কোশ্চেন থাকবে, বীজগণিত যে করবেন না তা কিন্তু না, বীজগণিত অংশ পড়বেন, জ্যামিতি অংশ পড়বেন, সবই আমাদের বইতে অন্তর্ভুক্ত আছে। ভিডিওতে নতুন হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। এবার বলবো বাংলাদেশ রেলওয়ের বিগত সালের যে প্রশ্নগুলি রয়েছে, যেমন খালাসি, পয়েন্টসম্যান, বুকিং সহকারী, তারপরে আপনার গার্ড, সহকারী লোকোমাস্টার, সব প্রিভিয়াস কোশ্চেন আমাদের বইতে কিন্তু পেয়ে যাবেন। সেগুলো অবশ্যই খুব ভালো করে দেখবেন এবং অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন আর একটু সময় দিয়ে ভালো করে পড়বেন। ভাই, বইটা কিনে যদি পড়ার টেবিলে সাজিয়ে রেখে 2 মাস পর বলেন ভাই আপনার বই পড়ে চাকরি পাইলাম না, সেটা কিন্তু আমি না কেউই মানবে না। তো সূচিপত্রতেই দেখতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির প্রশ্নাবলী থেকে আপনার সামনে পরীক্ষায় কমন আসতে পারে সেগুলো অ্যাড করা রয়েছে। তাছাড়াও রেলওয়ের গুরুত্বপূর্ণ তথ্য এবং বিভিন্ন সুপার মডেল টেস্ট রয়েছে আমাদের বইটাতে। তো এবার বলবো রেলওয়েতে চাকরি পেতে চাইলে যে বিষয়গুলো অবশ্যই আপনার জানতে হবে। ফার্স্টেই বিগত সালের প্রশ্ন, এখান থেকে কিন্তু আপনি 50% কমন উপযোগী কোশ্চেন থাকবেই। এরপরে রেলওয়ের ইতিহাস, উপমহাদেশে রেলওয়ে কবে চালু হয়েছে, বাংলাদেশে কবে চালু হয়েছে, এ ধরনের বিভিন্ন প্রশ্ন আপনার থাকবে। তারপর সমসাময়িক বিষয়, বর্তমান বাংলাদেশ বা বিশ্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এগুলো থেকেও কিছু কোশ্চেন থাকবে। তারপর বর্তমান পরীক্ষার প্রশ্ন, যে প্রশ্নগুলো বর্তমানে হচ্ছে এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি বাংলাদেশ রেলওয়েতে চাকরি পাওয়ার জন্য যোগ্য প্রার্থী। তো এবার বলবো যে জুনিয়র অডিটর বা অফিস সহায়ক, সর্টার, অডিটর, হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে যদি আপনার কোনো পরীক্ষা খুব সামনে থেকে থাকে অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন এবং ঈদের পরপরই কিন্তু আপনাদের পরীক্ষার ডেট পেয়ে যাবেন। এবং সেই সাথে বলবো গণপ্রত অধিদপ্তরে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, আপনি আমার চ্যানেলে গেলেই ভিডিওটি পেয়ে যাবেন। এবং আমাদের বইটা এখনও যদি সংগ্রহ না করেন অবশ্যই বইটা সংগ্রহ করে নেবেন। তাছাড়াও সমবায় অধিদপ্তরে 511 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, সকল পদের জন্য সেরা প্রস্তুতিমূলক একমাত্র বইটা। আপনি যদি এখনও পর্যন্ত সংগ্রহ করে না থাকেন, ভাই বই সংগ্রহ করেন, একটু পড়াশোনা করেন, চাকরি হাতের মুঠোয়, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার হৃদয় আপডেট চ্যানেল। এই চ্যানেলের সকল ভিডিওসমূহ দেখবেন। ইউটিউবে এমন কেউ নাই যে লিগ্যাল কথা বলে বা চাকরি প্রার্থীদের সঠিক টিপস দেয় যে ভাই এইভাবে পড়ো, এগুলো পড়ো, তুমি চাকরি পেয়ে যাবা। কিন্তু আমি বলি, আমি মন থেকে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা আমার ভিডিওগুলো দেখে, লাইক করে, কমেন্ট করে, মহান সৃষ্টিকর্তা যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করে। তাই বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই বই সংগ্রহ করবেন।